রাত্রিবেলা আমি ওয়াশরুম যাচ্ছিলাম, তো তখন মুখ জ্বালা করছিল আমার কেমন জন্য, তো আমি মুখটা ধুয়ে ওপর দিকে তাকাই আয়নাতে, তো নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেছিলাম ওই প্রথম বারটাতে। কারণ ওইটা মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায় যে চেহারার যে বিকৃতিটা ঘটে, তারপরে তো বাইরের লোকজন আমি সেটা বাদিয়ে দিলাম। এবার আমরা একটু ঐন্দ্রিলার সাথে কথা বলবো। হ্যাঁ দিদি, এখন কি করছো তুমি ঐন্দ্রিলা, এখন কি চলছে বলো? দুটো মেগা হলো আমার, আর এখন জি বাংলা অরিজিনালস একটা সিনেমা করলাম, 18ই নভেম্বর রিলিজ, 7টার সময়। বাহ, কি নাম সেটার? মিত্তির পাড়ার মারাদোনা। বাহ, দেখতে হবে তাহলে। কতদিন হয়ে গেল অভিনয় জগতে? নভেম্বরে 1 বছর হবে। সবে একদম। একটা বছর কিরম কাটলো? স্বপ্নের মতো। আমি টলিগঞ্জে মেট্রো স্টেশনের সামনে দাঁড়িয়ে আছি, তারপরে আমি টেকনিশিয়ান স্টুডিওতে যাই, মানে কোনো কাজের খবর পেয়ে বা কিছু নয়, এমনি জাস্ট ঘুরতে। সেখানে ঢোকার পরে একজন আসে, একজন মহিলা এসে বলেন যে তুমি কি অভিনয় ইন্টারেস্টেড, অভিনয় করতে চাও? আমি বললাম হ্যাঁ অবভিয়াসলি করতে চাই। তো তারপরে আমাকে একটা অডিশনে নিয়ে যায়, তো সেখানে অডিশনে সিলেক্ট হই। কিন্তু তখন আমার শারীরিক অবস্থা অতটা ভালো ছিল না বলে ডক্টর বলে যে 6 মাস আমি ওই ডে নাইট শ্যুটটা করা সম্ভব নয়, তো ওই সিরিয়ালটা আমি করতে পারি না। কেন, তখন তোমার কি হয়েছিল? আমার 2015 সালে তো আমি ক্যান্সার ধরা পড়েছিল। তোমার ক্যান্সার ধরা পড়লো এখন 2018, এই 3 বছর তো আমার ট্রিটমেন্টের মধ্যেও গেছে। 2015 ফেব্রুয়ারিতে আমার ক্যান্সার ধরা পড়ে, তো তারপরে আমার 2016 জুলাই অগস্ট পর্যন্ত ট্রিটমেন্ট চলে। ট্রিটমেন্টের সময়টা তো খুব কষ্টকর ছিলই, কারণ ট্রিটমেন্টটা নেওয়াটাই খুব কঠিন। সবসময় পাশে থেকেছে বাবা মারা, আর দিদিও পাশে থেকেছে। কেমো হয়ে যাওয়ার পরে তো স্বাভাবিকভাবে চুল উঠে যায়। যখন একবার আয়নাতে দেখলাম, তখন নিজেকে দেখে মানে হয় না যে মনোবলটা ভেঙে যায়, কিন্তু বাবা মা পাশে থাকাতে সেটা কোনোদিনও ভাঙেনি। বাবা মা সবসময় বলেছে যে ট্রিটমেন্ট পেয়ে একটুকু তোর একটু কষ্ট, একটু মানে অনেক কষ্ট যাবে, কিন্তু সেটা আবার ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। তো এখন যখন মেকআপ রুমে মেকআপ করতে বসি, আমার সেই মেমরিটার উপরে কথা মনে পড়ে চলে আসে যে একবার রাত্রিবেলা আমি ওয়াশরুম যাচ্ছিলাম, তো তখন মুখ জ্বালা করছিল আমার কেমন জন্য, তো আমি মুখটা ধুয়ে ওপর দিকে তাকাই আয়নাতে, তো নিজেকে দেখে নিজেই ভয় পেয়ে গেছিলাম ওই প্রথম বারটাতে। কারণ ওইটা মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে যায় যে চেহারার যে বিকৃতিটা ঘটে, তারপরে তো বাইরের লোকজন আমি সেটা বাদিয়ে দিলাম। তোমার 2015 যখন ধরা পড়লো তখন তুমি তো অভিনয় জগতে আসনি? না, তখন আসিনি। তখন তুমি কি করছিলে? 11-এ পরীক্ষা। আচ্ছা, তো তারপরে দিতে পারিনি, 1 বছর ড্রপ দিতে হয়। তো সেই সময় মানে আমি কোন রকম ভাবে বুঝতেও পারিনি যে এই রোগটা ভেতরে ভেতরে বাসা বেঁধে গেছে। হঠাৎ করে একদিন ধরা পড়লো? হঠাৎ করে একদিন। কি সিমটমস ছিল? কোনো সিমটমস ছিল না, তার আগে নাচ গান যা আমি করি, খেলাধুলো সব করছি, একটু তাড়াতাড়ি হাঁপিয়ে যেতাম। আচ্ছা, সেটা খুব একটা বুঝতেই পারিনি, মাথা একটু ঘুরতো। সবাই ভাবে নর্মালি হয়তো রোদে আছে তাই হয়তো মাথা ঘুরছে বা কিছু। বাবা যেহেতু ডক্টর, বাবা আমি বাবাকে বললাম যে বাবা মাঝে মাঝে মাথা ঘুরছে, তো ইউএসজি করা হলো, কিন্তু রিপোর্ট একদম নর্মাল, কিচ্ছু পাওয়া গেল না। তো স্বাভাবিক ভাবে আমি আবার নর্মাল লাইফ লিড করতে শুরু করলাম। তার 6 মাস পরে এত বড় একটা টিউমার পেটে হয়ে গেল, মানে সেটা মানে অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। আচ্ছা, আমার বাঁ দিকটা এরকম উঁচু হয়ে থাকতো, মানে হঠাৎ করে দেখলাম পেটটা উঁচু হচ্ছে। তো তারপরে দিল্লিতে যাই, এইমস এ ট্রিটমেন্ট হয়। সত্যি বাবা ডক্টর মা নার্সিং স্টাফ গুলো খুব সাপোর্ট পেয়েছি। মা আমার মাই আমার ইঞ্জেকশন গুলো দিত, তো খুব আস্তে আস্তে যতটা আমাকে কম কষ্ট দিয়ে করা সম্ভব সেটা করতো। আর রেডিয়েশনও হয়েছিল আমার 33টা। এখন তুমি পুরোপুরি সুস্থ হয়ে? হ্যাঁ, অসুবিধা নেই, পুরোপুরি সুস্থ। অভিনয়টা কিভাবে আসলে এরকম একটা ঘটনা ঘটার পরে? আমি তো ছোটবেলা থেকেই ওই গান টান দেখতাম আর নাচ করতাম, আর মা বাবাকে বলতাম মা আমি নায়িকা হবো, দেখো তুমি আমি হিরোইনই হবো। তো মা বাবার কোনো আপত্তিও ছিল না। অনেক ফ্যামিলিতে থাকে যে অভিনয় জগতে যাওয়া নিয়ে একটু সমস্যা থাকে, তো আমার ফ্যামিলিতে কোনোদিনই ছিল না। তো বাবার ইচ্ছে ছিল আমি ডক্টরই পড়ি, যেহেতু বাড়িতে দিদিও ডক্টর। তারপরে আমি এখানে টলিগঞ্জে শিফট করি, তখন ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছিল, কিন্তু শরীর এত হেক্টিক শিডিউল নেওয়ার মতো অবস্থায় ছিল না, সেই জন্যই তখন বলে যে 6 মাস পরে তুমি এই কাজটা করতে পারবে। তো 6 মাস পরে যিশুদার প্রোডাকশনের একটা সিরিয়াল করি, তো সেখান থেকে শুরু হয়। 15 দিনের কথা একদম আর মনে রাখবে না? না, নতুন জীবন নিয়ে আনন্দে থাকবে একদম। এরকম একটা ঘটনা ঘটার পরে যে হাসি মুখে দিন মঞ্চে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারে সেটা স্ট্রং বটেই, এবং তুমি আমাদের সকলের কাছে ইন্সপিরেশন হয়ে দিলে। থ্যাংক ইউ দিদি। দিদি নাম্বার ওয়ানের মঞ্চ কিন্তু ঐন্দ্রিলার মতো লড়াকু দিদিদের সবসময় কর্নিশ যায়।